কি হলো এখানে? শেখ বাহাদুর সিং ডেভেলপার প্রজেক্টের দ্বিতীয় উদ্ঘাটন শুভ সূচনা হলো, যার মধ্যে ব্যবসা কাম ফ্ল্যাট তৈরি হবে এলাকার উন্নয়নের আর একটা দিগন্ত প্রথমে তিনি সূচনা করছেন, দ্বিতীয় আর একটা দিগন্ত সূচনা হলো এলাকার অনেক বেকার ভাই বোন যারা এই ব্যবসার সুযোগ পাবে, পাশাপাশি যারা গ্রামাঞ্চল থেকে শহরে একটা বাসস্থান চায় তাদের ক্ষেত্রেও একটা সুযোগ করে দেওয়ার প্রয়াসে শেখ বাহাদুর সিং যে প্রয়াস নিয়েছে সেই প্রয়াসকে আমি ধন্যবাদ এবং অভিনন্দন জানাই। একটা প্রশ্ন থাকছে, 34 নম্বর জাতীয় সড়ক যে সম্প্রসারণ হচ্ছে, এই যে ভেতরে গান্ধী মোড়ে যে রোডটা যেটা আপনার রোড ডিভাইডার আছে, এখানে কোনো রোড কাটার না থাকায় হাসপাতাল সামনে এটা ব্যস্ততম রাস্তা, এইটা নিয়ে আপনার কি মত? এটার ব্যাপারে আমি বিধায়ক হিসাবে এলাকার মানুষের স্বার্থে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার CPWD কেন্দ্রীয় সরকারের যে দপ্তর তাকে লিখেছি যে ডিভাইডার করে দেওয়ার জন্যে হসপিটাল, রেল এবং বীরপুর ঘাট BDO অফিস যেখানে মানুষের সংযোগ একান্ত দরকার সেই জায়গায় কেন্দ্রীয় সরকারের যে CPWD ডিপার্টমেন্ট তারা বলেছে যে আমাদের যে প্রজেক্ট সেখানে 2.5 কিলোমিটার দূরে দূরে এই ডিভাইডার হবে, পাশাপাশি আন্ডারগ্রাউন্ড প্রজেক্ট এবং যে ফুড লেন সেটাও সেই প্রজেক্টে আছে যেটা ধীরে ধীরে মানুষের জন্যেই এ হবে। তবু আমি উদ্যোগ নিয়েছি বিশেষত হসপিটালের রাস্তাটায় যাতে ডিভাইডার হয় জেলা শাসক থেকে শুরু করে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের দৃষ্টি আকর্ষণ করেছে।